আজকের ব্লগ ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও কিভাবে অল্প খরচার মধ্যে আপনি মুর্শিদাবাদ খাগড়াঘাট থেকে পুরো আপনি দার্জিলিং ট্রাভেল করবেন হোটেল ভাড়া থেকে শুরু করে কোথায় কীভাবে খাবেন অল্প খরচার মধ্যে খুব ইম্পর্টেন্ট ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি আমরা লম্বা ট্যুর করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন সঙ্গে ফারহান আর হামি মাঝে হাই বলো হাই বলো হাই বলো হাত তার সঙ্গে মনি আছে মুর্শিদাবাদ খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে তিস্তা তোসা ছটা বাহানোর সময় প্রতিদিন ছাড়ে আমাদের কনফার্ম টিকিট ছিল তাই আমরা ট্রেনে উঠে বললাম এবং বাথরুমটা একটু চেক করে নেব কারণ বাথরুম যদি খারাপ হয় তাহলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে এখানে অনেক ব্যাকটেরিয়া থাকে যাই হোক এখানে সব কিছু ঠিকঠাক আছে হ্যান্ডওয়াশ দিয়েছে যাই হোক খুব সুন্দর তারপর এখানে আমরা ডিনার করেই একটু রেস্ট নেব কারণ দুটো দশের সময় ট্রেন নিউ জলপাইগুড়িতে নামবে আর যদি রেস্ট না নেওয়া হয় তাহলে এখানেই শরীর খারাপ হয়ে যাবে তাহলে ঘোরার কোনো মজাটাই থাকবে না ঘুরতে গিয়ে যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে সেই ইন্টারেস্টটাই হারিয়ে যাবে তাই এখানে হালকা করে একটু রেস্ট নেব নেব নেমে গেলাম নিউ জলপাইগুড়িতে তারপর এখানে স্টেশনের সামনেকার ভিউটা ভিউটা দেখাবার এখানে আপনি পড়ে যেতে পারেন দালালে হাতে এখানে কথা একটু মনোযোগ সহকারে করে শুনবেন এখানে অনেক দালাল আসবে আপনাকে অনেক রেন্ট বলবে অনেক কিছু বলবে তাদের কথায় কান্না দিয়ে একটা অফিসে চলে গেলাম এবং সেখানে গিয়ে আমরা রুম থেকে শুরু করে পুরো শিডিউলে আসলাম মানে একটা প্যাকেজে যে রুম ভাড়া থেকে শুরু করে এবং সাইড সিং গাড়ি টোটাল আমরা ভাড়া করে নিলাম এখানে আমাদের টোটাল খরচা পড়লো প্রায় একুশ হাজার মতো মানে এক আর আমাদের ছ হাজার করে টোটাল খরচা পড়েছিলো খাওয়া দাওয়া ধরে তো যাই হোক তারা যে গাড়িগুলো দিয়েছিলো খুব তাদের ব্যবহার ভালো ছিল এবং হোটেলটা খুব সুন্দর ছিল এবং সেখানে আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম সেখানকার বিষয়টা একটু পরে বলছি তার আগে একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন নিউ জলপাইগুড়িতে আপনার গাড়ি থামবে মানে দুটো দশে মানে ট্রেন পৌঁছাবে তো আপনি ওখানে দুটো দশ বা তিনটের সময় গাড়ি নিয়ে বেরিয়ে পড়বেন ওখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর কয়েকটা মানে কাউন্টারে যাবেন দিয়ে আপনার রেড করবেন যে মানে রেড করার পরে আপনি কমসে কম পাঁচটার সময় সেখান থেকে বেরো হবেন নাহলে যে এই যে গাড়ি থেকে যে ভিউজটা মানে সুন্দর যে একটা ভিউজ মানে এই যে দৃশ্যটা আপনি দেখতে পাবেন এখানে অন্ধকার অন্ধকার আপনাকে ঢুকে দিবে দার্জিলিং আপনি ঘুরতে আসছেন ভাই কাজে আসছেন না তাই একটু অপেক্ষা করবেন তারপরে পাঁচটার সময় থেকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার সময় সেখান থেকে বেরোবেন তাহলে এই যে ভিউজটা তাহলে আপনি দেখতে পাবেন দেখুন কত সুন্দর একটা দৃশ্য এটা প্রথম দেখার পর দেখুন তারপর আমি কিছু বলছি এটাই বলছি যে এখানে প্রায় আমরা সাড়ে পাঁচ হাজার ফুট ওপরে উঠে পড়েছি তো এখানে আপনার পুরো চাটান হয়ে আছে রাস্তায় আস্তে আস্তে আমরা এক জায়গায় দাঁড়ালাম সেখানে রাস্তার এই পাশ হচ্ছে আপনার নেপাল আর এবং ওই পাশ হচ্ছে আপনার ইন্ডিয়া তো এটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপালের একটা মার্কেট তো আপনারা কিছু কেনাকাটা হলে এখানে কিনে নেবেন কারণ এখানে অনেক জিনিস সস্তা আমরা প্রথমে ভেবেছিলাম যে আসার সময় নেব কিন্তু আমাদের গাড়ির রুট চেঞ্জ হয়েছিল তো আমরা সেরকম সেরকম কেনাকাটা করতে পারেন এখানে আপনি চাদর থেকে শুরু করে কম্বল টম্বল এবং জ্যাকেট সব কিছু নিতে পারেন মানে বেড়ানোর মুহূর্তে আছি মানে কেনাকাটা করার কোনো ইচ্ছা অতটা নেই তবে দাদা খুব অতিথি পরে ভালো এর সঙ্গে ভালো হলো কথা এখন আমরা নেপালে আছি মানে ইন্ডিয়া নেপাল নেপাল মানে শুধু কয়েক মিটার কয়েক মিটার মানে এখানে আপনার আধার কার্ডও লাগবে না এখানে আসতে আপনার আধার কার্ডও লাগবে না আপনি বাড়ি থেকে যে মেঘগুলি ওপরে দেখছেন সেই মেঘগুলো পাহাড়ে যাওয়ার পরে আপনি নিচে দেখবেন মানে কি সুন্দর দৃশ্য দেখুন নিচে বৃষ্টি হচ্ছে আর ওপরে আমরা বোঝাই যাচ্ছে না ঝমঝম শব্দ শুনতে পাচ্ছি তারপরে দেখুন সেখানে নেপালি চকলেট খুব সুন্দর সুন্দর এই চকলেটগুলো খুবই হবে মনে হচ্ছে কিছু নিয়ে আমরা বাচ্চাদেরকে দিলাম তো বাচ্চারা খুব ভালোই বলছিল তো এবং তাদের ব্যবহারও খুব ভালো এবং তারা খুব সুন্দর করে মানে আপ্যায়ন করছে অতিথি আপ্যায়ন কারণ তারা ট্যুরিস্টদের উপরে তাদের ভরসা মানে ট্যুরিস্টদের সঙ্গে তারা খুব ভালো ব্যবহার করে আমাদের লালবাগের মতো না তারপরে গাড়িতে চেপেই সোজা চলে গেলাম আমাদের সেই সাগার মাথা হোটেলে খুব সুন্দর হোটেলের ভিউজ খুব একটা ভালো না খুব খারাপও বলা যাবে না তাদের ব্যবহার মোটামুটি ভালোই ছিল আন্ধ্রিলার ম্যানেজার খাস করে খুব ভালো হোটেলের রুমের অবস্থা দেখতে পাচ্ছেন যাই হোক খুব ভালো সুন্দর সেখানে ফটাফট ফিট হয়ে আমরা একটু মার্কেটের দিকে বেরোলাম দেখতে পাচ্ছেন পুরো মেঘে ঢেকে গেছে আর অন্ধকার অন্ধকার ভাব খুব সুন্দর একটা ভিউজ যেহেতু সন্ধ্যাবেলা যাবে তার জন্য কোনো জায়গায় যাওয়া যাবে না আমরা একটু মার্কেটটা ঘুরছি আর সেখানে আপনার আমরা যখন ছিলাম উনিশ ডিগ্রি মানে উনিশ ডিগ্রি সেলসিয়াস মানে ক্লান্ত কোনো ভালো লাগছে একদম ফুল ঠান্ডা আর মানে খুব ভালো লাগছে দেখতে পাচ্ছেন সেখানকার সব বেশিরভাগ ট্যুরিস্ট বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে এসছে আর আমরা নতুন যেহেতু খুব ভালো লেগেছে অবশ্যই যারা দার্জিলিং একবার যাননি গিয়ে শুধু ঘুরে বেড়াবেন যে ঘুমিয়ে থাকবেন না দুপুরে খাবারটা আমরা একটা ক্যাচারা হোটেলে খেয়েছিলাম তারপর অনেক জায়গায় খোঁজখবর নেওয়ার পরে এই হোটেলের নামটা শুনলাম খুব ভালো এখানকার খাবার দেখুন মাটন আছে দই আছে তারপর আরও কয়েকটা সবজি থালি সিস্টেম দুশো কুড়ি টাকায় আপনার থালির সিস্টেম খুব সুন্দর আপনি যদি থালি সিস্টেমে না যান যদি না জানেন তাহলে ঠোগে মরে যাবেন হাজার টাকার খাবার খেয়ে পেট ভরবেন আর আপনি যদি থালি সিস্টেমে যান দু তিনশো টাকা আপনি মটনের সঙ্গে মজা নিতে পারবেন এই পর্যন্ত আপনারা জানতে পারলেন থাকা খাওয়ার বিষয়টি তারপরে এবার বিভিন্ন সাইট সিন আছে যেমন জুকালিকাল গার্ডেন তিন তিনচোলা লামাহাটা টাইগার হিল ঝর্না অনেক কিছু দেখার আছে তো এরপরে সব পাট পাট ভাই ভিডিও আসছে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আজকের এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন আজকের মতো এইখানেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি